এসেছি অনেক দূর, যেতে হবে বহু দূর। আইজিপি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় বলেছেন, আমাদের একটা শক্তিশালী আত্মমর্যাদার সম্পন্ন পুলিশ বাহিনী দরকার। আমি সবসময় আমাদের সহকর্মীদের বলি যে আমরা এসেছি অনেক দূর, যেতে হবে বহু দূর। 13 জুন 2021 খ্রিস্টাব্দ রোববার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে 38তম বহিরাগত ক্যাডেট সাব ইন্সপেক্টর 2020 ব্যাচের 1231 জন নবীন পুলিশ কর্মকর্তার মধ্যে সনদপত্র বিতরণ ও র্যাঙ্ক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় একথা বলেন। সেখানে আইজিপি মহোদয় বঙ্গবন্ধুর ম্যুরালের শুভ উদ্বোধন করেন। ডক্টর বেনজির আহমেদ বলেন, আমাদের একটা এই আধুনিক পুলিশ বাহিনী দরকার। এই পুলিশ বাহিনীর সদস্য কোন সকল পর্যায়ের সদস্য, কোন একটা বিশেষ গোষ্ঠী নয়, সকল পর্যায়ে, স্টার্টিং ডাউন দি ফ্রম দি লেভেল অফ কনস্টেবল টু দি ইন্সপেক্টর জেনারেল, সবাইকে হতে হবে মানবিক, ঠিক আছে, হতে হবে সৎ, হতে হবে সাহসী, হতে হবে প্রোপিয়েবল, জনবান্ধব। তোমরা সবাই এই জনগণের মধ্য থেকে এসেছ। পুলিশের ডেফিনেশনে বলা হয় পুলিশ ইজ এ সিভিলিয়ান ইন ইউনিফর্ম, কামস ফ্রম দি কমিউনিটি, লিভস ইন দি কমিউনিটি, ওয়ার্কস ফর দি কমিউনিটি। প্রশিক্ষণের জন্য নতুন নতুন বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে আইজিপি মহোদয় আরো বলেন, তোমাদেরকে আমরা নতুন একটা সিলেবাসে প্রশিক্ষণ প্রদান করেছি এবং এই সিলেবাসটি সম্পূর্ণভাবে প্রণয়ন করা হয়েছে ফিডব্যাক নিয়ে। আমরা ঢাকাতে, আমি আইজি হিসেবে যোগদান করার পরে ঢাকাতে আমরা প্রত্যেক র্যাঙ্কের জন্য ওয়ার্কশপ করেছি, একাধিক ওয়ার্কশপ করে আমরা প্রত্যেকটা র্যাঙ্কের চাহিদা কী, প্রশিক্ষণ চাহিদা কী, সেটাকে আমরা নির্ধারণ করেছি এবং তারপরে কনস্টেবল এবং এই তোমাদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আমরা প্রয়োজনে এএসপিদের যেটি বেসিক প্রশিক্ষণের সিলেবাস সেটিকেও রিভিউ করব। প্রশিক্ষণের যে চাহিদা, এটি একটি আমি মনে করি একটা ডায়নামিক থিং, কারণ কি সমাজ প্রতি মুহূর্ত পরিবর্তিত হচ্ছে, রাষ্ট্রের সংস্কৃতি পরিবর্তিত হচ্ছে, গণমানুষের পাবলিক সাইকি পরিবর্তন হচ্ছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকেও অবশ্যই পরিবর্তিত হতে হবে। এবং যখন যেরকম সমাজ, গণমানুষ, নিয়েছি জাতি আমাদের কাছে যেরূপ প্রত্যাশা করে, আমাদেরকে আমাদের প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ সিলেবাস তেমন হতে হবে। পুলিশের সকল পর্যায়ে নিয়োগে স্বচ্ছতা আনয়নে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে আইজিপি মহোদয় বলেন, আমাদের ভ্যাকেন্সি রয়েছে প্রায় 12,000 কনস্টেবলের ভ্যাকেন্সি আছে, এই মুহূর্তে 2,000-এর উপরেও সাব ইন্সপেক্টরদের ভ্যাকেন্সি আছে কিন্তু নিয়োগ করি। কারণ হচ্ছে এইটা যে আমরা সম্পূর্ণভাবে নিয়োগের নীতিমালা এটাকে আমরা রিফার্মিস করছি, রিভিউ করছি এবং এটা খোল লুলচে পাল্টে দিচ্ছি। আইজিপি মহোদয় বলেন, একটা পরিবর্তনের জন্য আমার কোনো ইনভেস্টমেন্ট দরকার নাই এবং কোনো বিনিয়োগ দরকার নেই, টাকা পয়সা দরকার নাই, সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। চাইলে আমরা এখনই পরিবর্তন করতে পারি, এর জন্য কোনো সময়ের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নেই, অর্থের প্রয়োজন নেই। তো তোমরা যারা আসছ ন্যায়ের পথে, সৎ পথে থাকলে সবাই ভালো থাকবে, ইউ হ্যাভ ডিসেন্ট লাইফ। আর আমরা এগুলোকে আরও কীভাবে ডিসেন্ট করা যায় প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি, যাতে করে কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেক পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ আরও কমফোর্টেবল, আরও কমফোর্টেবল, আরও ভালো কীভাবে থাকতে পারে সেটি আমরা চেষ্টা করছি। তিনি আরও বলেন, সম্মান প্রশংসা এটি অন্য ভিন্ন জিনিস। তুমি বলতে পারো স্যার যে আমি সাব ইন্সপেক্টর, তো আমি কতটুকু করতে পারি, তোমার সততার, সাহসের প্রচণ্ড ক্ষমতা, হিউজ ক্ষমতা, যত বেশি সুনাম অর্জন করবে, যত বেশি মান সম্মান অর্জন করবে,
তত বেশি বিনয়ী হবেন। এটা দাম্ভিক হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা যদি তোমাকে সম্মান দেয়, তোমাকে মানুষের ভালোবাসা দেয়, তখন বি পোলাইট, মোর পোলাইট, মোর পোলাইট, মোর পোলাইট, অ্যান্ড বি ডাউন টু আর্থ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশে তো একসময় ছিল প্রত্যেকটা থানা ছিল জরাজীর্ণ, এখন অনেক থানা ভালো হয়ে গেছে। এখন তো আমরা 400 থানা নতুন করে পুনর্নির্মাণ করেছি, সেগুলোকে আবার এখন সেকেন্ড টাইম আবার নির্মাণ করতেছে। একবার 400 থানাকে নির্মাণ করেছে, এখানে এখন জনবল বাড়ার কারণে আমরা এখন সেকেন্ড টাইম আবার এগুলোকে সম্প্রসারণ করবো। একসময় থানা ছিল, প্রত্যেক থানা ছিল হচ্ছে ভঙ্গুর ভবনে, টিনের ঘর, কাটারের বেড়া, এখান দিয়ে পানি পড়ে, ফ্লোর দিয়ে বন্যা হইলে বৃষ্টি হইলে ফ্লোর পেতে দেয়, ফাইলপত্র পেতে দেয়, এরকম ছিল থানা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য গতিতে এগিয়ে যাওয়ার বিষয়ে উল্লেখ করে আইজিপি মহোদয় বলেন, 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন, সেই বাজেট সাইজ ওয়াজ অনলি 735 crore টাকা, মানে 735 কোটি টাকার বাজেট প্রথম ঘোষণা করেন। আজকে বঙ্গবন্ধু তনয়া, তার কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি এই মাসে বাজেট ঘোষণা করেছেন, সেটা হচ্ছে 625,000 কোটি। বঙ্গবন্ধুর প্রত্যাশিত জনগণের পুলিশ হিসেবে নিজেদের গড়ে ওঠার তাগিদ দেন আইজিপি। তিনি বলেন, বঙ্গবন্ধু কোন দেশটাকে কি করে গেছেন, এইটা ওই আমাদের নিশ্চিত পূরণ জাতি, আমাদের হলো গোল্ড ফিশ মেমোরি, আমরা ভুলে যাই। তো তোমার উনি বলতেন যে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে নিজের প্রতিষ্ঠা করতেন। আজকে বাংলাদেশ অলমোস্ট ক্ষুধামুক্ত, আজকে বাংলাদেশ অলমোস্ট দারিদ্র্যমুক্ত, এখন আমাদের লক্ষ্য হচ্ছে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আবির্ভূত হওয়া। বঙ্গবন্ধুর সোনার বাংলা মানে হচ্ছে ক্ষুধামুক্ত বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ, সেই বাংলাদেশগুলির মানে তোমরা সবাই প্রত্যেকে এক একজন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা করে ভালো থাকো সবাই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা নিলাম। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।